পেপেকে আমি বলবো যে এই পাপিতা পেপে পেপসিন যার ভিতরে পাওয়া যায় পেপে চামড়ার নিচে যে দুধের মতো কষ আছে এইটা একটা মানব দেহের যে কোনো রূপ চর্মরোগের এক নাম্বার ওষুধ হইল আপনার এই পেপের পেপসিন যে কোনো জন্ডিস যে কোনো বি ভাইরাস যে কোনো পেটের সমস্যার জন্য পেপে একটি পরীক্ষিত ঔষধ পছন্দ নয় একটু মধু দিয়ে খান পছন্দ নয় একটু বিট লবণ দিয়ে খান পছন্দ নয় একটু লবণ দিয়ে খান ভাতের সাথে খান আপনি পোলার সাথে খান তরকারির সাথে খান আপনি শরবত করে খান আপনি পুরসিস করে খান পেপে আমরা খাবো বিশেষ করে রমজানের সেহেরি এবং ইফতারিতে মাঝরাতে মিলিয়ে একটি মানুষ একটি পেপে খাবো দুইটা পেপে গাছ একটা ড্রামে লাগাই দেন দেখেন নিচ থেকে উপর পর্যন্ত পেপে হয় যত বেশি পেপে খাবেন তত বেশি উপকার পাবেন অনেকে আবার দেখেছি গ্রামে সরষা দিয়া কাসন্ত তৈরি করে ওইটা দিয়া কাঁচা পেঁপে বেশি বেশি করে খায় আলহামদুলিল্লাহ ওইটাও ভালো পেঁপেটা বেশি বেশি আপনার স্টমাকে যাবে আপনার আইবিএস চলে যাবে হজম শক্তি খুব শক্তিশালী হবে যত ধরনের অ্যাসিডিটি চলে যাবে গ্যাস্ট্রিক চলে যাবে আলসার চলে যাবে আমরা সুস্থ বাংলা গঠন করতে পারবো সুস্থ সমাজ গঠন করতে পারবো নিরোগ বাংলা গঠন করতে পারবো